আজকের গল্প ভুতুরে কুকুর। নমস্কার বন্ধুরা, আজকের গল্প ভুতুরে কুকুর। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরের ঘটনা। ভাদ্র মাসের শেষ সময়, পুরো এলাকা তখনও বন্যার পানিতে তলানো। পানির উপরে ধান গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকায় পুরো মাঠ ধান ক্ষেত বোঝা গেলেও পানির পরিমাণ কতটা সেটা বোঝা সম্ভব না। দিগন্ত জোড়া সবুজের সমারোহ হলেও সবুজ ধান গাছের নিচেই এক বুক কি এক গলা পরিমাণ পানি। পানি কমতে শুরু করেছে, পানি কমার কারণে প্রচুর মাছও ধরা পড়ছে। আমরাও মাছ ধরার জন্য ধান ক্ষেতের আইলে চাই পেতেছি। আমাদের বাড়ির পেছনে ছোট নালার মতো আছে, খুব একটা গভীর নয়, আবার সমতলও নয়। নালাটি উঁচু জমি থেকে প্রায় হাত চারেক নিচু। বর্ষা শেষে এই নিচু জমি দিয়ে উজানের জল নেমে যায়। বাড়ি থেকে 300-400 গজ দক্ষিণে এবং রাস্তা থেকে 50 গজ পশ্চিমে একটা বটগাছ আছে। ওই বটগাছের তলায় কয়েক বছর আগে দিয়া নামের এক তরুণী সন্ধ্যা রাতে জ্ঞান হারিয়েছিল, যে কারণে ওই বটগাছকে সবাই ভুতুরে গাছ হিসেবেই জানে। বটগাছ থেকে পশ্চিমে নালার অপর প্রান্ত পর্যন্ত পুরো নালাটি বাঁশের বানা দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। প্রায় 200-250 গজ বাঁশের বানানো, মাঝে মাঝে 10-15 হাত পরপর 4-6 ইঞ্চি ফাঁক রেখে সেই ফাঁকের মুখে একটি করে চাই বসানো আছে। ভাদ্র মাসের শেষে সময় চাইয়ে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। বড় বড় রুই কাতলা চাইয়ের ভেতরে আটকা পড়লে বের হওয়ার জন্য দাপাদাপি করে, আর তার জন্য চাই ভেঙে যায়। দিনে বড় মাছের শব্দ শুনলে তাড়াতাড়ি গিয়ে চাই ভাঙার আগেই মাছ ওঠানো সম্ভব, কিন্তু রাতে পাহারা না দিয়ে ঘুমিয়ে থাকলে অনেক সময় মাছ চাই ভেঙে দেয় এবং বের হয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ির চাকর নাদু বলল, সাসা আজ রাইতে আমাগো চাই পাহারা দিব লাগবো, আজ রাইতে আমরা অনেক মাছ পামু। আমি নাদুকে জিজ্ঞাসা করলাম, আজ এত মাছ পড়ার কারণ কি? নাদু বলল, আজকে সারা দিনে অনেক চড়া রোদ গেছে, বন্যার পানি অনেক শুকাইছে, পানির খুব টান ধরছে, তো সেই কারণে মাছ বেশি পড়বে। মাছ পাহারা না দিলে বড় বড় মাছগুলো সাই বাইঙ্গা বাইরে যাইবে। আমি নাদুর কথায় সায় দিয়ে বললাম, ঠিক আছে। রাত 8-9টার দিকে দুজনে ভাত খেয়ে দুটো বালিশ, একটা চাটাই আর দুজনে দুটো বাঁশের লাঠি নিয়ে চায়ের কাছাকাছি রাস্তায় চলে এলাম। রাস্তাটি পানি থেকে অনেক উঁচু। রাস্তার উপরে মাঝখানে চাটাই পেতে বসে আছি। ফটফটে চাঁদনি রাত, অনেক দূর পর্যন্ত দেখা যায়। মাঝে মাঝে রাতজোড়া পাখির ফুরুত ফুরুত শব্দও কানে আসে। মশার উপদ্রব কম নয়। নাদু মশার উপদ্রব সহ্য করতে না পেরে ধানের খড় দিয়ে ভুঁড়ি বানিয়ে তাতে আগুন জ্বালিয়ে রেখেছে। ভুঁড়ির ধোয়া দিলে মশার উপদ্রব কিছুটা কমে গেল। নাদু বাতাসের উজানে ভুঁড়ি রেখে মশার উপদ্রব
কিছুটা কম করার ব্যবস্থা করল। অনেক রাত হলে আমি খালি চাটাইয়ের উপরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছি। নাদুও তার বালিশে মাথা রেখে চিত হয়ে শুয়ে গুনগুন করে গান গাইছে। রাত 11-12টার সময় দুইজনে পানিতে নেমে চাই উঠিয়ে কিছু মাছ তুলেও এনেছি। মাছগুলো রাস্তার কাছাকাছি বড় একটা চায়ের মধ্যে ঢেলে অর্ধেক পরিমাণ জলে ডুবিয়ে রেখেছি। চাই অর্ধেক পরিমাণ ডুবিয়ে রাখার কারণে মাছগুলো জলে থাকবে আর সেগুলো মরবে না, দিন কয়েক পর্যন্ত তাজা তো থাকবেই। মাছগুলো চায়ের ভেতরে রাখার পর বন্দি অবস্থায় কিছুক্ষণ লাফালাফি করল, তারপরে আস্তে আস্তে ক্লান্ত হয়ে নীরব এবং নিশ্চিত হয়ে চুপচাপ আর দাপাদাপির শব্দটা শোনা গেল। রাত 1:30টার দিকে চোখে মুখে ঘুম চেপে এসেছে, আকাশে মেঘবিহীন চাঁদ দেখা যাচ্ছে। হঠাৎ পশ্চিম দিক থেকে পানির উপর দিয়ে কোনো চার পায়া প্রাণী হেঁটে আসার শব্দ কানে আসলো। আমরা দুজনেই ওই শব্দ তেমন একটা গুরুত্ব না দিয়ে চুপচাপ শুয়ে আছি। পানির ওপর হেঁটে আসার শব্দ ক্রমে 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 বেড়েই চলেছে। বোঝা যাচ্ছে প্রাণীটি আমাদের দিকেই আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি নাদুকে বললাম, নাদু কুত্তা কি চাইয়ের মাছ খাইবে নাকি? নাদু বলল, কেন সাসা, কুত্তা তো কাঁচা মাছ খায় না। আমি বললাম, তাহলে পশ্চিম দিক থেকে ওইটা কি আইছে? এ কথা শুনে নাদু শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসল, পশ্চিম দিকে তাকিয়ে বলল, দেখতে তো কুত্তার মতোই মনে হয়, ধান গাছের উপর দিয়া হাইটটা আইতে এসে। নাদুর কথা শুনে আমিও উঠে বসলাম, পশ্চিম দিকে মুখ করে বসে তাকিয়ে দেখি সত্যি ধান গাছের উপর দিয়ে চার পা ফেলে কালো কুকুর আমাদের দিকেই আসছে। নাদু হাতের লাঠি উঁচিয়ে বলল, এই কুত্তা এই দিকে আসবি তো, পিটান দিয়া মাজা ভাঙ্গা ফেলামু। নাদুর এ কথা বলার পরেও একইভাবে পানির উপর দিয়ে ছোপ ছোপ শব্দ করে কুকুর হেঁটে আসছে। আমি বললাম, কোন বাড়ির কুত্তা, এত রাইতে পশ্চিমে গেছিল কি করতে? নাদু আমার কথার সাথে সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ সাসা, আমিও তো তাই ভাবতে আসি, এক বুক পানি ভাঙ্গা পশ্চিমে কার বাড়ি গেছিল। নাদুর মুখে এক বুক পানির কথা শোনার সাথে সাথে আমার স্তম্ভিত ফিরে এলো। কুকুর তো কখনো এক বুক পানির উপর দিয়ে হেঁটে আসতে পারে না, এক হাঁটু পানিতেই যেখানে কুকুর সাঁতার কাটা দায় হয় সেখানে এক বুক পানি তো অনেক। নিশ্চয় এটা কুকুর নয় অন্য কিছু। এ কথা মনে হতেই শরীর ঝাঁকি দিয়ে উঠল, সাথে সাথে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলাম। নাদুকে উদ্দেশ্য করে বললাম, নাদু চাচা তাড়াতাড়ি লাঠি লইয়া খাড়া হন, এ শালা কুত্তা না। এক বুক পানির উপর দিয়া কুত্তা আবার হাইটটা আসে কেমনে? আমার কথা শুনে নাদু সায় দিয়ে বলল, হ্যাঁ সাসা
ঠিকই তো, এক বুক পানিতে এহেরো কুত্তা সাঁতার কাটে কি করে? এক বুক পানিতে আমরাই ঠিক মতো সাঁতার কাটতে পারি না। কুত্তায় যে মাইলের পর মাইল এক বুক পানিতে সাঁতার কাটতে আসে, এই এত কোনো দিন শুনি নাই আর দেখিও নাই আমরা। বলেই নাদু লুঙ্গি মাল কাছা দিতে বলল, সাসা লুঙ্গি কাছা মাইরে রেডি হন, এইটা কুত্তা না অন্য কিছু। এই বলেই সে বলে উঠল, ওই কুত্তা, আর এক পা সামনের দিকে আসবি তো ঠ্যাং বাইঙ্গা পেলামু। দুর্বার গতিতে এগিয়ে আসছে, চাঁদের আলোতে কালো লম্বা চারটে ঠ্যাং ঠিক কুকুরের মতোই মনে হচ্ছে। আমি ও নাদুর দেখা দেখি জোরে জোরে ধমক দিতে শুরু করলাম, ওই কুত্তা, আর এক পা সামনের দিকে আসবি তো লাঠি দিয়া পিটাইয়া মাথা ছিচ্চা ফেলামু। আমরা যতই ধমক দেই না কেন, কোনো কিছুতেই কুকুর থামছে না। কুকুরের একই গতিতে আমাদের দিকে হেঁটে আসছে, মুখে জোরে জোরে যাই বলি না কেন, এদিকে আমাদের ভয়ে হাত পা থর থর করে কাঁপছে। এইদিকে কুত্তা প্রায় 100 গজের মধ্যে চলে এসছে, আমাদের থেকে 50 গজ দূরে সেই ভুতুরে বটগাছ, যে গাছের নিচে 8 থেকে 10 বছর আগে দিয়া নামের সেই মেয়েটা জ্ঞান হারিয়েছিল। তারপরও আরও অনেক মহিলা এবং নারী সেখানে একইভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তারা নাকি সেখানে ভূত দেখেছিল। এই ঘটনার আগে আর পরে সেখানে আরও অনেক মানুষ ভূতের দেখা পেয়েছে। আমরাও মাঝে মাঝে গভীর রাতে ওই বটগাছের নিচে আলোর নাচানাচি দেখেছি। কুত্তাটি ঠিক ওই বটগাছের দিকেই চলে আসছে, ভয়ে শরীর কাটা দিয়ে উঠল। মনে মনে ভাবছি আর একটু সামনে এলেই বালিশ ফেলেই বাড়ির দিকে দৌড় দেব। নাদু একটু ফাঁকে ছিল, ভয়ে আমার কাছে এসে দাঁড়ালো। দুজনে মিলেই খুব জোরে জোরে ধমক দিচ্ছি কিন্তু কোনো কিছুতেই বাধা মানছে না। বিস্ময়ের ব্যাপার হলো মাঠে এক বুক এক গলা পরিমাণ পানি আর তার উপরে ধান গাছ। কিভাবে এক কোমর পানিতে ওই ধান গাছের ওপর দিয়ে কুকুর দৌড়ে আসতে পারে, অথচ 2-4 আঙ্গুল পানির ওপর দিয়ে যদি কুকুর দৌড়ায় কিংবা হাঁটা চলা করে তখন যেমন ছপ ছপ শব্দ হয়, ঠিক একই শব্দে ওই এক গলা পানির ভেতর দিয়ে কুকুর আমাদের দিকে ক্রমশ এগোচ্ছে। এই ভৌতিক দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলাম, শরীরের লোম খাড়া হয়ে উঠল। কুকুর প্রায় বট গাছের কাছাকাছি চলে এসেছে। নাদু আমাকে উদ্দেশ্য করে বলল, চাচা আর ঠাইকা কি হইবে, এইবার বাড়ির দিকে দৌড় দেন। দৌড় দিতে যাব এমন সময় আমাদের বাড়ির সামনে থেকে বাবার কণ্ঠ শোনা গেল। বাবা নাদুকে ডাক দিয়ে বললেন, ওই নাদু কি হইছে রে? নাদু জবাব দিল, দাদা একটা কুত্তা পানির উপর দিয়ে আমার দিকে আইতে এসে ধমক দিলেও থামে না। এ কথা শুনে বাবা ডাক দিয়ে বলল, তোরা দুজনে ওইখানেই থাক, আমি আইতে আসি। বাবা কিছু দূর এসে বলল, ওই নাদু কুত্তা কি এখনো আইতে আসে? নাদু বলল, হ্যাঁ দাদা এখনো আইতে আসে, থামে নাই। নাদুর কথা শুনে বাবা কুকুরকে উদ্দেশ্য করে বলল, কিরে কি হইছে, পোলাপান মাছ ধরতে আসে আর তা তোর সহ্য হইল না, ভয় দেখাইতে আইছস, যেখান দিয়া আইছস এইখানে ভিডা যা, নহলে লাঠির পেটান খাবি। মনে করছস আমি ঘুমাইয়া পড়ছি তাই না? এই বলি মনে মনে কি যেন মন্ত্র পড়ল আর 3 বার গলা খাঁকড়ে দিল। কি আশ্চর্য,
এই কলা খিকড়ি দিতেই কুকুরটি থেমে গেল। কুকুর থেমে যাওয়ার কারণে পানির উপরে ছোপ ছোপ শব্দ, সেটাও বন্ধ হয়ে গেল। বাবা আবার নাদুকে জিজ্ঞাসা করল, কিরে নাদু, কুত্তা কি এখনো আইতে আসে না থামছে? নাদু বলল, দাদা কুত্তা তো থামছে। বাবা বলল, খালি থামলে তো হইবে না, যেহান ধিক্কা আইছে হেইখানে যাইতে ক। এই বলেই বাবা কুকুরকে উদ্দেশ্য করে বলল, যা ফিরে যা, না হলে আমার হাতের পেটান খাবি। এ কথা বলেই বাবা আবার কি সব মন্ত্র গুনগুন করে পড়তে লাগলো আর গলা খিড়কি দিল। বাবার গলা খিড়কি শুনে কুকুর নিজের দিক পরিবর্তন করে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকলো। এরপর আস্তে আস্তে যেদিক থেকে এসেছিল সেদিকেই চলে গেল। বাবা ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছেন। কুকুর পেছনে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই আর কোনো শব্দ পাওয়া গেল না। ভালো করে তাকিয়ে দেখি কুকুরের আর কোনো চিহ্নই নেই। বাবা কুকুরকে উদ্দেশ্য করে কি বলল কিংবা কি মন্ত্র পড়ল আমরা তার কিছুই জানি না। গুনগুন করে মন্ত্র পড়ার পরে শুধুমাত্র আমরা বাবার মুখ থেকে এটুকুনি শুনতে পেলাম, কই গিয়া মিশা গেলি, এই এলাকায় তোর যেন আর না দেহি, সোজা ঠাকুরের ভিটায় চইল্যা যা। ঠাকুরের ভিটা মাঠের পশ্চিম প্রান্তে অবস্থিত। ভিটাটি সম্পূর্ণ পড়ে থাকা একটা আগাছা ও নানা ধরনের গাছগাছালিতে ভরা জায়গা। রাতের আধারে মাঝে মাঝে ভূতের আলো নাকি সেখানে জ্বলে ওঠে। ঠাকুরের ভিটায় আলো জ্বলে এক জায়গায় কখনো স্থির থাকে না, মাঝে মাঝে সোজা গাছের উপরে উঠে যায়, আবার সরাত করে নিচে নেমে আসে, যে কারণে ওই ভিটাকে সবাই ভূতরে ভিটা হিসেবেই জানে। সন্ধ্যার পরে ওই ভিটায় কেউ আর মরে গেলেও একা যায় না। কুকুরকে ধমক দিয়ে বাবা আমাদের বলল, চাটাই আর বালিশ নিয়ে বাড়ি যা, বাকি রাত আর থাকার দরকার নাই এইখানে। ওই হারামজাদা কোনো কুকুর না, ওইটা হইল পিচাসিনী একটা ভূত। হারামজাদা মাছ খাইতে আইছিল, আমি যাওয়ার পরে আবার আইতে পারে এখানে। তোরা জলদি বাড়ির দিকে রওনা দে, আমি তবু পিছনে পিছনে আইতে আসি। নাদু মাছ সহ চাইটি পানি থেকে উঠিয়ে আনতে তৈরি হলো এবং এক হাঁটু পানিতে নেমে মাছ সহ চাইটি পানি থেকে আস্তে আস্তে ওপরে তুলতে লাগলো। মাছ সহ চাইটি ওপরে ওঠার সঙ্গে সঙ্গে আমরা খেয়াল করলাম, চাইয়ের ভেতরে ছোট দুটি মৃত পুঁটি মাছ ছাড়া আর কোনো মাছই নেই। ভয়ে নাদু অতি দ্রুত পাড়ে উঠে এলো। বাবা চাই থেকে দুটি মৃত পুঁটি মাছ আমাদের সামনে বার করে দেখালেন। মৃত পুঁটি মাছ দুটোর চোখ দুটি কে যেন খুঁটে খুঁটে খেয়েছে, পেটের নাড়িভুড়ি বেরিয়ে রয়েছে। আমরা এই দেখে ভয় কাঠ হয়ে রইলাম। আমি তাড়াতাড়ি বালিশ দুটি বগল দাবা করে নিলাম আর নাদুকে বললাম, ওই নাদু তাড়াতাড়ি করে চাটি গুছিয়ে নে। আমরা তিনজনেই অতি দ্রুত দৌড়ে বাড়ির দিকে প্রস্থান করলাম। সে যে কি ভয়ঙ্কর কাণ্ড তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ঘটনার পর আর কখনো এমন দৃশ্য আমার চোখে পড়েনি। তবে অবাস্তব ভূতের বাস্তব চেহারা এই অবিশ্বাস্য ঘটনাটি দেখার পরে, ভূত বলে কিছু নেই এটা বিশ্বাস করলেও ভৌতিক দৃশ্যটি ভুলতে পারি না। কারণ এক বুক পানিতে
এক কোমর পরিমাণ উঁচু ধান গাছের মধ্যে দিয়ে ওই কুকুর কিভাবে হেঁটে আসলো, আবার কিছুক্ষণ বাদে কিভাবে সশরীরে দূরে গিয়ে মিলে আসলো, এই প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাইনি। তবে বাস্তব ঘটনাটি যাই হোক, আজও সেই ঘটনাটি আমার মনে দাগ কাটে। আর যখনই আমি এই ঘটনাটি মনে করি, হৃৎপিণ্ড ধুরু ধুরু করে কাঁপে, আর সারা গায়ে লোম খাড়া হয়ে যায়। আমার হৃৎপিণ্ড এখনো দুরু দুর করে কাঁপে, আর সমস্ত গায়ের লোম খাড়া হয়ে যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনার ভালো লাগে আর আপনি যদি এই ধরনের আরও অনেক অনেক গল্প শুনতে চান, তাহলে আমাদের এই চ্যানেল বাংলা গল্পকে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা দাবিয়ে দিন। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, আসছি পরের দিন একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।